নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে অনেকেরই ই শ্রম কার্ড রয়েছে। অনেকে ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ড যেটাই বলুন না কেন আপনারা করে রেখেছেন। তো আপনারা কি জানেন ওই কার্ডের কি সুবিধা আপনারা পেতে পারেন? তো আমরা সেরকমই আজকে 20টি সুবিধা নিয়ে আলোচনা করব। ওই কার্ডটি থাকলে আপনারা সেই রকম সুযোগ সুবিধা পেতে পারেন। তো কি কি রয়েছে সমস্তটাই আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এখানে বলা হয়েছে ই শ্রম কার্ডের সুবিধা কি কি। আপনি যদি কখনও দুর্ঘটনার কবলে পড়েন তাহলে আপনি বিমা সুবিধা পাবেন ই শ্রম কার্ড করার জন্য। আপনার মৃত্যু হলে বা আপনি পুরোপুরি অক্ষম হলে 2 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পেয়ে যাবে আপনার পরিবার। এছাড়াও যদি আপনি আংশিকভাবে অক্ষম হন তাহলে ই শ্রম কার্ডের জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আপনাকে সরকারি চাকরির সুযোগ সুবিধাও দেওয়া হবে এবং আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধাও দেওয়া হবে ই শ্রম কার্ডের মাধ্যমে। ই শ্রম কার্ডের জন্য কি কি সুবিধা বরাদ্দ করা রয়েছে না, এই সুবিধাগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট স্কিম মানে কাজের ব্যবস্থা, আর একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম মানে সামাজিক নিরাপত্তা কল্যাণ প্রকল্প। প্রথমে আলোচনা করব কাজের ব্যবস্থা মানে এমপ্লয়মেন্ট স্কিমের ব্যাপারে। না, এই কার্ডটি বানানে আপনি নিচের এই সুবিধাগুলি পেয়ে যাবেন। এক হচ্ছে 100 দিনের কাজ পাবেন প্রতি বছর। 100 দিনের কাজে আপনারা জানেন যে প্রতিদিন কাজ করলে বর্তমানে 213 টাকা করে বেতন রয়েছে, সেই বেতন আপনারা পেতে পারেন। এছাড়াও দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, এই প্রকল্পের মাধ্যমে আপনি বা আপনার ছেলেমেয়েরা ট্রেনিং নিতে পারবে এবং ট্রেনিং শেষে প্রাইভেট চাকরির ব্যবস্থা করে দেবে কেন্দ্র সরকার। এছাড়াও PMSBA নিধি, এই প্রকল্পের মাধ্যমে আপনারা ব্যবসা শুরু করার জন্য 10,000 টাকা লোন পাবেন। তাছাড়াও প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এই প্রকল্পের আওতায় আপনার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হলে আপনি এখান থেকে বিভিন্ন চাকরিমুখী কোর্সে ট্রেনিং ফ্রিতে নিতে পারবেন। এছাড়াও স্কলারশিপ সার্টিফিকেটও কিন্তু পাবেন। তাছাড়াও প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এলিজিবিলিটি, এই প্রকল্পে যে কোনো 18 বছর বয়সী ব্যক্তির সে 8 পাস হয়ে থাকলেও তার জন্য চাকরির ব্যবস্থা করে দেবে কেন্দ্র সরকার। এবার আসি 2 নম্বর, যেটা সামাজিক নিরাপত্তা কল্যাণ প্রকল্প মানে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম। এই প্রকল্পের আন্ডারে কী কী প্রকল্পগুলো রয়েছে, এখানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা মানে পেনশন স্কিমটা রয়েছে। এখানে কিন্তু 3,000 টাকা করে পেনশন প্রতি মাসে দেওয়া হয় যখন 60 বছর বয়স হয়ে যায়। তাছাড়াও ন্যাশনাল পেনশন স্কিম, এই ন্যাশনাল পেনশন স্কিম, এখানে কিন্তু ন্যাশনাল পেনশন স্কিমে যারা আবেদন করেন তারা কিন্তু 1টা করে পেনশন পেয়ে যান। তারপর রয়েছে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, এই প্রকল্পে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে, অ্যাক্সিডেন্ট বা মারা গেলে এই টাকাটা পাওয়া যায়। তাছাড়াও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এই প্রকল্পেও কিন্তু 2 লক্ষ টাকা সাহায্য করা হয়ে থাকে, কেউ অ্যাক্সিডেন্ট বা মারা গেলে বা যদি ইঞ্জুরিয়ারে হয়, যদি অক্ষম হয়ে যায় 50%, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা সাহায্য করা হয়। তাছাড়াও অটল পেনশন যোজনা, এই প্রকল্পেও 60 বছর হয়ে গেলে 1টা করে পেনশন দেওয়া হয়ে থাকে। PDS প্রকল্পে 35 কেজি করে চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই প্রকল্পে বাড়ি তৈরি করার জন্য, পাকা বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা সাহায্য করা হয়ে থাকে। তাছাড়াও ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম মানে NSAP মানে ওল্ড এজ প্রোটেকশন, এই প্রকল্পেও কিন্তু 1টা করে ভাতা বা পেনশনের টাকা দেওয়া হয়ে থাকে। মূলত ওল্ড এজ পেনশন হিসাবে 1,000 টাকা করে ভাতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তাছাড়াও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই প্রকল্পে 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর ওয়েভার্স, এই প্রকল্পেও হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হয়ে থাকে। এছাড়াও ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, সাফাই কর্মচারীর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু 1টা করে পেনশনের ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়াও সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ফর রিহ্যাবিলিটেশন অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স, এই প্রকল্পেও কিন্তু সেলফ এমপ্লয়েড যারা তাদেরকে কিন্তু আর্থিক সাহায্য করা হয়ে থাকে। তো এত কিছু রয়েছে ই শ্রম কার্ড বা অসংগঠিত শ্রমিক যারা তাদের জন্য। এবার দেখুন, ই শ্রম কার্ড থাকলেই আপনারা যে এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন সেরকম কিন্তু নয়। এই প্রকল্পে আপনাদেরকে আবেদন করতে হবে আলাদাভাবে। ই শ্রম কার্ড যতই থাক, এই প্রকল্পগুলি নিয়ে আলাদাভাবে আবেদন করতে হবে, আলাদাভাবে যোগ্যতা থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলি পাবেন। তো আপনার কাছে ই শ্রম কার্ড রয়েছে কি না, এই প্রকল্পগুলির মধ্যে আপনি কোন প্রকল্পের সুযোগ সুবিধা পান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন।